হ্যালো বন্ধুরা, অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও হাজির হলাম নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে। তো আমাদের আজকের টিপসটি হলো যে কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সকল ইনফরমেশন জানবেন। তো অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে আপনার ফোনের র্যাম কত বা রোম কত বা আপনার ফোনে ওয়াইফাই হটস্পট বা বিভিন্ন অপশন সাপোর্ট করে কি না, আমরা সেটা অনেক সময় বলতে পারি না। আমরা আজকে এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব যেটা ব্যবহার করলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সকল তথ্য একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই নিতে পারব। তো বন্ধুরা চলুন শুরু করি। তো সেই জন্য আপনাদের এই যে মাই ড্রাইভ, এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডাউনলোড করা হলে অ্যাপ্লিকেশনটি ট্যাপ করে ওপেন করবেন। এই যে দেখুন, প্রথমেই দেখাচ্ছে ম্যানুফ্যাকচারার স্যামসাং, ব্র্যান্ড স্যামসাং, মডেল, তারপর হার্ডওয়্যার, সিরিয়াল নং, অ্যান্ড্রয়েড আইডি, মানে গুগলের অ্যাকাউন্ট আইডি, এগুলো সব দেখাচ্ছে। তো আর কী কী করতে পারি চলুন দেখি। এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ওএস দেখতে পারবেন, ওএস মানে অপারেটিং সিস্টেম। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম জানতে পারবেন, যেমন আমারটি ললিপপ 5.1.1 এবং ভার্সন নেম ললিপপ, বিল্ড আইডি, বিল্ড টাইম, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো দেখতে পারবেন। তারপর এদিকে আছে সিপিইউ, আপনার অ্যান্ড্রয়েড ফোন সিপিইউ কতটুকু সেটা জানতে পারবেন। আবার যে এদিকে কোর 4 বা র্যাম, বাট অ্যাকচুয়াল র্যাম 1 GB। তো আরও ব্যাটারি, আপনার ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন, কত পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারি কোন টাইপের ব্যাটারি, পাওয়ার সোর্স কি ব্যাটারি নাকি অন্য কিছু, ব্যাটারি টেম্পারেচার মানে ব্যাটারিটা কতটুকু গরম আছে এই মুহূর্তে 32 ডিগ্রি সেলসিয়াস, ব্যাটারি ভোল্টেজ 4.45 ভোল্ট। এখানে আছে মেমোরি, মেমোরি কোনটা কতটুকু ইউজ হচ্ছে বা ফ্রি আছে সে জানতে পারবেন। নেটওয়ার্ক, তো এখান থেকে নেট কানেকশন নেই, যে কারণে নট কানেক্টেড দেখাচ্ছে আমাকে। এবং সেন্সর, আপনার অ্যান্ড্রয়েড ফোনে কী কী সেন্সর আছে সেই সেন্সরগুলো ওরা এখানে শো করবে, মানে সেন্সরের কী কাজ, কোনটা কীভাবে কাজ করে আপনি সেটাও দেখতে পারবেন। তো আর হলো ফিচার, ফিচার মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কী কী সাপোর্ট করে বা কী কী সাপোর্ট করে না। তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল যে আমার ফোনে ওটিজি সাপোর্ট করে কি না, সেটা আমি চেক করব কীভাবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই সেটা চেক করতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি সাপোর্ট করে কি না। তো ওটিজি আপনারা বুঝবেন কীভাবে, এই যে দেখুন ইউএসবি হোস্ট একটা অপশন আছে, এটাই হলো ওটিজি। এই যে দেখুন অ্যাভেলেবেল, তার মানে আমি ইউএসবি হোস্ট মানে ওটিজি ব্যবহার করতে পারবো। এটাতে এনএফসি নেই এবং অডিও লো ল্যাটেন্সি এটাও নেই, কিছু কিছু অপশন নেই, আবার কিছু কিছু অপশন এটাতে আছে। তো কী আছে কী নেই আপনারা সহজেই এটার মাধ্যমে বের করতে পারবেন। এবং নিচে আছে ইউজার অ্যাপ, মানে আমি যে অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করে ব্যবহার করতেছি, এবং সিস্টেম অ্যাপস হচ্ছে সিস্টেমের যে অ্যাপ্লিকেশানগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আছে ওইগুলো। তো বন্ধুরা আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনেক উপকৃত হবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফেসবুকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য টেকনোলজি রিলেটেড এবং অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।